হ্যালো ফ্রেন্ড, এখন বাজে ভোর 5:20। দেখতে পাচ্ছো আশেপাশে কেমন মনোরম পরিবেশ? ঘুমই হয়নি আজকে, তাড়াতাড়ি উঠে গেছি। একটা টেনশান, ওপার যেতে হবে, বাজার করতে হবে। এই নৌকা, আমাদের বাড়িতে গঙ্গার পাড়ে নৌকা বন্ধ হয়ে যায়, বিশাল টেনশান। সেই জন্য এখন এখনো মুখ টুক কিছু ধোয়া হয়নি, কেউ বাড়িতে উঠেনি, আমি একা উঠেছি। ঘুম হচ্ছে না, কি করব। তোমার একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছো? দাঁড়াও দেখাচ্ছি। এই যে, এইটা হলো আমাদের জামরুল গাছ। আর এই দেখো, সকালবেলায় উঠে একটা জামরুল পেয়ে গেলাম। দেখতে পাচ্ছো, পুরো লাল জামরুলটা ঝরে পড়েছিল। এই যে, এই মাথার উপরে যেটা আছে দেখাতে পাচ্ছি, যে মাথার উপরে, এটা হলো জামরুল গাছ। আর সকালবেলায় ভোর 5:30-টার সময় হাতে ফল, দিনটা মনে হয় ভালোই যাবে। এত ভোরে উঠেছি আমি, পাড়ায় মনে হয় কেউ উঠেনি। দেখতে পাচ্ছো কত সুন্দর, সকালবেলায় উঠে উঠে এত সুন্দর একটা ফল পেয়ে গেলাম। ও হো, দেখো আর একটা, পাখিরা এসে ফেলে দিয়ে গেছে, সব পেকে পেকে পড়ে গেছে। এই দেখো আর একটা, প্রচুর হয় আমাদের, প্রচুর জামরুল হয়। একবার জামরুল হয়ে শেষ হয়ে গেছে, দিয়ে আবার হচ্ছে, কে উঠেনি, বাড়ি ঘরে কেউ উঠেনি, আশেপাশে কেউ উঠেনি, আমি একা উঠেছি আজকে 5:30-5:20 বাজে মনে হয়। এবার চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই, দিয়ে এবার ওপার যে আমাদের ঘাট পার হয়ে আমাদের বাড়ি, তা আবার ওপার যেতে হবে, বাজার করে আসতে হবে। ঠিক আছে, রাখছি। মৌমিতার লাইফস্টাইলে স্বাগত জানাই, এটা বলতে ভুলে গেছিলাম, এটা সেকেন্ড ক্লিপে বলছি আমি। ঠিক আছে, তোমাদেরকে সকলকে, সকল বন্ধুদেরকে, আমার সকল বন্ধুদেরকে মৌমিতা লাইফস্টাইলে স্বাগত জানাই। ভোরবেলা মনোরম পরিবেশ, গ্রাম্য চারিদিকে, একটা জনপ্রাণী আমাদের এদিকে উঠেনি, শুধু আমি একা। আর এরকম হাতে তখন তুললাম দুখানা জামরুল, এরকম হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বন্ধুরা, এখন ঠিক 5:30-6:00 বাজে। এই যে ঝোলা হাতে রবিবার বাজার যাচ্ছি, রাস্তায় 5:15-তে উঠেছি ভোর, দিয়ে এখন 5:45 বাজে। দিয়ে এখন বাজার যাচ্ছি, ঠিক আছে, তোমাদের সাথে বাজারে গিয়ে কি কি বাজার করলাম শেয়ার করব। তো এই দেখো চারিদিকে পুরো সবুজ সবুজ গ্রাম্য পরিবেশ। এবার দেখতে পাচ্ছো, দেখতে তো পাবা দিনের আলো। এবার বাজারের দিকে রওনা দিই, দিয়ে বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। গল্প করতে করতে দেখো কতটা আশা হয়ে গেল। দেখতে পাচ্ছো আমাদের রাস্তাটা কেমন, দুধারে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, আর এই সাইডে হলো গঙ্গার ধার। চলো আজকে গঙ্গার ধারে পুরো রাস্তাটা তোমাদেরকে দেখায়, সেদিনকে অর্ধেকটা ব্লগে দেখেছিল, আজকে পুরোটা দেখাই। চলো, নৌকা আসছে, সোজা দেখো, সোজা রাস্তা গঙ্গার ধারে, নৌকা ঘাট, সব আশেপাশে দোকান। নৌকা ঘাটে চলে এলাম, নৌকা গঙ্গা দেখতে পাচ্ছ, চলে এলাম, ওই আগেটা ছিল, এখান থেকে চলে এলাম। মনোরম পরিবেশ, ওই 5:45 বাজে, এখনো 6:00 বাজেনি। নৌকায় দেখতে পাচ্ছ গুটি গানেক লোক, আর এত সকালবেলা তো কে থাকবে এত সকালবেলায়, নৌকা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তাই চলে আসতে হচ্ছে। দেখতে পাচ্ছ নৌকাটা কত সুন্দর, গঙ্গাটা চকচক করছে সূর্যের আলো পড়ে, ভালো ফোকাস দিতে পারছে না, যেহেতু সূর্যের আলো পাচ্ছে তাই অন্ধকার অন্ধকার লাগছে। বাজার যাবেন না নাকি? ও কাকু,
ভাই আর যাবেন না? ও চারিদিকে জল ভেসে গেছে তো পুরো, দেখতে পাচ্ছ গঙ্গার জল? আর লাইট কেন ভালো মতো পড়ছে না আমি বুঝতে পারছি না, দেখো কচুরিপানা ভেসে যাচ্ছে জল দিয়ে। আর এটা হলো গঙ্গার ওপার, কতটা সুন্দর লাগছে দেখো, এদিকে সূর্য, সূর্যের ছটা জলের উপরে পড়েছে। এত সকালে বাজারে আর দেখো নৌকা পার হয়ে গঙ্গার ওপারে চলে এলাম। আর দেখো এখানে আম রাখা, এখানে কলা রাখা, এখান থেকে কলা কিনলাম। ঘাট পার হয়ে চলে এলাম, দেখতে পাচ্ছ নৌকা লেগে গেল ঘাটে। ট্রেন মুদিখানা বেশ কটা জিনিস নিতে এসছি, এখানে অলরেডি ঝুড়িতে কিছু নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ও আচ্ছা, বাজার করতে এসছি, বৃষ্টি পড়তে শুরু করে দিল আর বৃষ্টিতে পুরো ভিজে গেলাম। এটা হলো আমাদের ভিজের ওখানটা, দেখতে পাচ্ছ বৃষ্টি পুরো ফোন ভিজে আসছে। আজকে তো বাজার থেকে এই ইলিশ মাছটা কিনে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। এবার কড়াইয়ে রান্না করব ভাপা, ইলিশ ভাপা আজকে করব আমরা। আমি ইলিশ ভাপা দেখবা কিভাবে করি। পাঁচফোড়ন পড়ে গেল, দেখতে পাচ্ছ পাঁচফোড়ন পড়ে গেল কড়াইয়ে। এই যে কড়াইয়ের মধ্যে এবার দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা পড়ে গেল। দাও দাও দাও, এবার সর্ষে বাটা আর সর্ষে বাটা একসাথে মিক্স করে এটা পড়ে গেল। এটা চটজলদি হয়ে যায়, আমি এই রান্নাটা খুবই সুস্বাদু এবং চটজলদি। হলদি গুঁড়ো দেওয়া হয়ে গেল, সামান্য একটু জল, লবণ দেওয়া হলো, মাছ দিলাম, দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটছে ঝোলটা। এর মধ্যে এবারে ইলিশটা রান্না হবে, এটা কাঁচা ইলিশ রান্না হবে। আমরা তো বাঙাল, আমরা এইভাবে খেতে বেশি ভালোবাসি, তাই না? একটু চিনি দেওয়া হলো এতে, আর একটা টমেটো কুচি দেওয়া হলো, সস দেবো নাকি? ঠিক আছে, এবার মাছগুলো দিই দাও। এবার মাছগুলো ছাড়বে,
এরকম রান্না করে আপনারা বাড়িতে টেস্ট করতে পারেন। ইলিশ মাছের পাতলা ঝোল, দারুণ গন্ধ বেরাচ্ছে। আর দেখতে আপনারা তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। ইলিশ মাছ তো এমনিতেই যেরকম ভাবে রাঁধা হয় খুবই সুন্দর লাগে, ভাবতে হয় না। তো বন্ধুরা প্রায় কমপ্লিটের মুখে, কাঁচা সর্ষের তেল, কতটা সুন্দর হয়েছে। যে কেউ এক থালা ভাত খেয়ে নিবে এই ঝোল দিয়ে। এবার আর একটু ফুটলে নামিয়ে দিব। দেখতে পাচ্ছ কত কম সময়ে কত সুন্দর রান্না হয়ে গেল। এটা 100 সাবস্ক্রাইবারের জন্য সেলিব্রেশন। তো এই দেখো ফাইনালি আমাদের ইলিশ মাছের ঝোল কেমন হলো। ইলিশ মাছের পাতলা ঝোল, কাঁচা কাঁচা ইলিশ, কাঁচা ইলিশের পাবদা ঝোল, এই পাতলা ঝোল, সরি কি ভুলভাল বলে ফেলছি। দেখতে পাচ্ছ কতটা টেস্টি হয়েছে। এটা একটা মাথাটায় যে মাথাটা আছে ওটা ভাজা শুরু হবে কচু শাকের জন্য। এখানে শুকনো লঙ্কা দিলে ভালো হয়, কিন্তু শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কা স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লাল লাল কাঁচা লঙ্কা কড়াইয়ে পড়ে গেল। এবার ইলিশ মাছের মাথাটা ভাজা হবে। বন্ধুরা পুরো আমাদের মাছের মাথা ভাজা হয়ে গেল। এটা তেল, এই তেলটা দিয়ে ভাত দিয়ে মেখে খাওয়া হবে। আমার ছেলে মেয়ে তো খায় না, আমি বাবা আর মা খাবো মাথার তেল দিয়ে। হলো না, তাই জন্য মাথাটা ডিসাইড করা হলো ভাত দিয়ে খাওয়া হবে। প্রচুর জঙ্গল তো এখন বর্ষাকাল, সাপ টাপ থাকতে পারে জঙ্গলে গেলে, তাই যাওয়া গেল না। আমাদের এখানে গ্রাম তো, আমরা কচু শাক কেটেই খাই, বাড়ি থেকে কেটে খাই, বাজার থেকে কিনে খাই না। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, তা এখনই মনে হচ্ছে ভাত খেয়ে নি, এত সুন্দর রান্না হয়েছে, ভাজা হয়েছে। হ্যালো বন্ধুরা, তাহলে আজকে 100 সাবস্ক্রাইবারের খাবার হলো মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে তেল দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আর মাংস। আমাদের বাড়িতে চিকেনটা একটু বেশি হয়, কারণ আমরা চিকেন খেতে খুব খুব ভালোবাসি, আমার ছেলে বাদে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল ঝোল মাংসের। এই মাংসের রেসিপিটা দিইনি, রোজ রোজ আর কি দিব, ওই জন্য দিইনি, মাসের রেসিপি দিয়েছি। ঠিক আছে, খেয়ে নিই, খেয়ে নিয়ে কথা বলছি। তো বন্ধুরা এবার রাত্রে খাওয়া দাওয়া সব কমপ্লিট, চুলটা এবার আঁচড়াচ্ছি, চুল আছে, তারপরে এবার আমরা ঘুমাতে যাব। তার বেশিক্ষণ আমার ব্লগটাকে এগালাম না, সকাল থেকে প্রচুর, সেই সকাল 5:30, আজকে 5টায় উঠেছি, সেই 5টা থেকে আজকে ব্লগ করে যাচ্ছি। আর এখন রাত্রে 11:30 বাজে, আর পারছি না, এবার লাস্ট ঘুমাবো, একটু চুলটা আঁচড়াবো, একটু মেকআপ দেবো, এই মুখে একটু নাইট ক্রিম মাখবো, দিয়ে ঘুমাবো। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা, আর আমার যে লাল সাবস্ক্রাইব লেখা আছে বেল আইকনটা দাবিয়ে দিলে তোমাদের আমার ভিডিওটা সব থেকে আগে অল করে দিবা, তাহলে আমার ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি, নেক্সট কালকে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।